ইলিশের দাম অনেক কম, 1 কেজি 300-400 গ্রাম মাছ 1600 টাকা কেজি আয়ের দাম আরো কমাই দিব, আসেন দাম কম আছে মোটামুটি, ইলিশ মাছ সস্তা হল। আগে যেরকম দাম ছিল এখন মোটামুটি একটু কমছে। এবার এই কারণে তো একটু কম, নাহলে এই মাছ তো বেশি 700-1800 টাকা কেজি, অনেক বেতন আমরা 900 গ্রাম চাই 1500, কম চাই 150 টাকা কমে গেছে। দাম কম দেখে কাস্টমার পাইছে, আর এইটি হইলো 1 কেজি 250-300 গ্রাম, এগুলা 2200 টাকা কেজি পর্যন্ত বেচছিলাম, এখন আজকে 1600-1700 গ্রাম বিক্রি করতেছি, আমরাও খুশি, বেচা বিক্রিতে আমরাও খুশি। মাছের দাম কম হইলে জেনে বেচতে হয় দুইটা, মাছের দাম কম হইলে একালি করে বেশি, এখন 2200 টাকা কেজির মাছ এখন মনে করেন 1600 টাকা কেজি মাছ দুই চার ডেম নিয়ে নেয়। দাম আগের তুলনায় বেশি না, এই কাঁচামাল তো মানে আগে যা ছিল তার চেয়ে একটু কম, কিন্তু আগের দামই সে আছে 10-20 টাকা এদিক ওদিক আর কি। যেমন পোয়া মাছটা আমরা আগে বেচছি 500 টাকা, আজকে একটু বেশি বেচতেছি 550 বেচতেছি, আজ 500 কিনে আমাদের, অন্যদিন 450 কিনছি, 480 কিনছি। যেমন বিশেষ করে এরকমই সব মাছেরই 10-20 টাকা, কোনোটা 10 টাকা বাড়ছে, কোনোটা 10 টাকা কমছে, এরকমভাবে চলতেছে।